ওহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামের প্রতি আজকে আমার আলোচনার বিষয় যারা জান্নাতে যেতে চায় না তো কারা জান্নাতে যেতে চায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে কুল্লু ইয়াদখুলুনা কুল্লু উম্মাতুই ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে অর্থাৎ তারা জান্নাতে যেতে চায় ইল্লা মান আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আবা কি জিনিস আবা কারা যে যারা জান্নাতে যেতে চায় না এবং যারা জান্নাতে যাবে না এরা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান আতাআনি من আতাআনি دخل الجنه যে ব্যক্তি আমার অনুগত করলো সে জান্নাতে প্রবেশ করবে অমান আসানি ফাকাদ আবা আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে জাহান্নামে যাবে কথাটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার পাঁচ ওয়াক্ত সালাত পড়েন আল্লাহর আদেশ মানেন কথা ঠিক আছে জান্নাতের যাওয়ার জন্যই সালাত পড়েন জান্নাতে যাওয়ার জন্য উমরা করেছেন জান্নাতে যাওয়ার জন্য হজ করেছেন জান্নাতে যাওয়ার জন্য সাদাকা দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করছেন কিন্তু আপনার যেই জান্নাতের পথ সেই পথটাকে আপনি এত বেশি কর্দমাক্ত করে ফেলছেন এত বেশি কাটাযুক্ত করে ফেলেছেন যে সেই পথ দিয়ে আর জান্নাতে যাওয়া সম্ভব হচ্ছে না যদিও আপনি সামান মাল সামাল জমা করে রেখেছেন বহু অশেষ নেকি অর্জন করে রেখেছেন কিন্তু এমন কিছু কার্যক্রম করেছেন যেই কার্যক্রমের কারণে যেই কাজের কারণে জান্নাতের পথ দিয়ে আর জান্নাতে আপনি যেতে পারছেন না বান্দা বলছে আমি জান্নাতে যাব যাকে আপনি বলবেন আপনি কি জান্নাতে যেতে চান সবাই বলবে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই এমন কি 1000 টাকার একটা কুপন ধরিয়ে দিয়ে যদি সেখানে লিখে দেন যে এই টিকিট কেনা মানে জান্নাতের টিকিট কেনা তো বহু পাবলিক এরকম আছে যারা এই টিকিট জান্নাতের টিকিট মনে করে কেনে কেনে কি কেনে না কেনে কি কেনে না কেনে ওখানে লেখা থাকে যে এটা জান্নাতের টিকিট এটা কিনলে জান্নাতে যাওয়া যাবে তো অনেক পাবলিক আছে সহজে জান্নাতে যাওয়ার জন্য সে ওই টিকিটটা ক্রয় করে থাকে কিন্তু সে বোঝে না যে আসলে এই টিকিট দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় বরং সেই টিকিট দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব যে টিকিট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই শুধু ঘোষণা করেন নাই প্রত্যেক নবী ঘোষণা করে গিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুক্তি পেয়ে যাবে সারা পৃথিবী যদি এক দাড়ি পাল্লাতে দেওয়া হয় আর লা ইলাহা কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখের কথা নয় আজকে যদি আপনি একজন হিন্দুকে বলেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অসুবিধা কি সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারে নাই সে কারণে সে বলে বলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন হে আবু জাহাল হে উতবা সাহেবা তোমরা শুধু বলে এতটুকু কথা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে তোমরা যে আরবের নেতৃত্ব দিচ্ছ তোমাদের এই আরবের নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না সারা পৃথিবীর রাজত্ব তোমরা করতে পারবে ছোট্ট একটা বাক্য তোমরা বলো আবু জাহাল বলল সেই বাক্যটা কি যদি এমন হয় তাহলে 1000 বার বলবো সেই বাক্য মুহাম্মদ বলো তুমি সেই বাক্যটা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য মাবুদ নাই তখন তারা বলল বাহ চমৎকার একটি ভাষণ নিয়ে চমৎকার একটি যুক্তি নিয়ে তুমি এসেছো হে মুহাম্মদ হ্যাঁ যদি তাই হয় তাহলে আমাদের লাত মানাত উজ্জা দেবতা কোথায় যাবে আমরা যে 360টা মূর্তির পূজা করি আমরা আল্লাহকেও মানি আবার এই 360টা মূর্তিকেও মানি কিন্তু শুধু আল্লাহকে মানতে পারবো না 360টা মূর্তি ছেড়ে দিয়ে
360টা মূর্তিকে ধরে রেখে যদি তুমি আমাকে ঘোষণা করতে বলো তাহলে আমরা সেটা ঘোষণা করতে রাজি আছি। তারা হজের সময় ঘোষণা করত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এতটুকু বলার পরে তারপরে বলতো যে ইল্লা শারীকা, হে আল্লাহ আমরা উপস্থিত, তোমার কোনো শরিক নাই, তবে তোমার সুবিধার্থে কিছু শরিক আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ, এটা তোমারই তো অংশীদার, অন্য তো কেউ না। লাত মানা তজ্জা, এরা তো তোমারই নেক সালেহীন বান্দা ছিল আল্লাহ, এদেরকে আমরা জাস্ট তোমার শরিক ভাবি এই কারণে যে ওসিলা তালাশ করি এদের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন মক্কার কুরাইশরা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহর নবী বলতেন থামো 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 থামো, এই জায়গায় থামো, আর বাড়িও না। কিন্তু তারা রাসূলের এই কথা না শুনে বলতো না আল্লাহ তুমি ছাড়াও আমাদের অনেক শরিক আছে, শরিক দেবতা আছে। আবু জাহাল অথবা সাহেবা আরবের নেতৃবৃন্দরা যখন দেখলো আহা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তাদের এই যে সুন্দর সিস্টেমের রাজনীতি বন্ধ হয়ে যাবে, তারা যে সারা পৃথিবীর উপর প্রভুত্ব করছে, প্রভুত্ব কেমন করছে, কাবাতে হজ করতে আসে, চাঁদা খায়, হ্যাঁ বিভিন্ন মানুষের সেবা যত্ন করে, তার মাধ্যমে তারা কিছু টাকা ইনকাম করে, আর তারা বিভিন্নভাবে রাজনৈতিক কলাকৌশল নিয়ে এই মক্কার কমিটি হয়ে সভাপতি সেক্রেটারি হয়ে রয়েছে, মুতাল্লি হয়ে রয়েছে, এখন যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা স্বীকার করা যায় তাহলে এগুলো সব পথ শেষ হয়ে যাবে, সুতরাং মরে গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া যাবে না। আজকে বিএনপি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়ামী লীগ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, চরমোনাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জাতীয় পার্টি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিপি নুরু কি দল গণপরিষদ নাকি সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মানছে না। ঠিক মক্কার মুশরিকরা যেমন তাদের তৈরি ধর্ম ছাড়তে পেরেছিল না, তাদের তৈরি রাজনীতি ছাড়তে পারে নাই, এরাও এই রাজনীতি ছাড়তে পারছে না। আবার কিছু সংখ্যক আহলে হাদিস নামের আহলে খবিশরা ফতোয়া দিয়ে দিচ্ছে অসুবিধা নাই, ভোট দিলে কোনো সমস্যা নাই, একটা দলকে মানুষ সাপোর্ট করতেই পারে। আহা তুমি এই ফতোয়া কোথা থেকে পাও? ইসলামের সঙ্গে কখনো গণতন্ত্রের সম্পর্ক হতেই পারে না, অসম্ভব। কোথায় গণতন্ত্র আর কোথায় ইসলাম? তোমার উচিত ছিল ইসলামী খেলাফতকে মানুষের সামনে তুলে ধরা, ইসলামী নামে যারা আজকে গণতন্ত্রের মধ্যে ঢুকেছ তোমাদের উচিত ছিল মানুষের সামনে খেলাফত সিস্টেম, আল্লাহর নবীর রাজনীতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন, খোলাফায়ে রাশেদিনরা কিভাবে খেলাফত পরিচালনা করেছিলেন, তোমাদের জাতির সামনে সেটা তুলে ধরা দরকার ছিল। কিন্তু এখন তোমরাও স্বাদের গুড় পেয়ে, মজা পেয়ে, মধুর মজা পেয়ে, আকর্ষণ পেয়ে এখন তোমরাও তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছো। আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। বন্ধুগণ, আপনি যদি বিজাতীয় দল এবং মতের সঙ্গে জড়িত থাকেন আর 1 কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এক কথায় সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সব বিধান বাতিল করে একমাত্র ওহির বিধানের সামনে যখন আপনি নতজানু হবেন তখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সার্থকতা পাবেন, নইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম হবে না। যদি আপনি এমন একটি ব্যক্তি হন যদি কোনো আমলের খাতা শূন্য থাকে, আমি মনে হয় বোঝাতে পারতেছি না, যদি আপনি এমন ব্যক্তি হন যে আপনি সমস্ত তাগুতকে বর্জন করেছেন, অল এভরিথিং তাগুতকে বর্জন করেছেন, যত তাগুত আছে সব বর্জন করেছেন, বর্জন করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এই যে আপনি তাগুত বর্জন করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গেই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এমন হয়েছে সারা পৃথিবীর আমল সহ সব কিছু এক পাল্লায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা হলে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, শুধু বয়ান করলে হবে না, বোঝারও দরকার আছে না নাই? সবাই বলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের আমল কেউ করতে চাই না। আমি বলতে চাই আসলে তারা জান্নাতে যেতে চায় না,
যদি জান্নাতে যেতে চাইতো তাহলে তাদের মতবাদটা এমন হতো না যেমন আবু জাহাল উদবা সাহেবা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই কথা নকল করে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 275 নম্বর আয়াতে ঘোষণা করেছেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس যারা সুদ খায় আল্লাহ কিন্তু সুদ খাইতে যারা সুদ খায় তাদের কথা বলেছেন এখন সুদ দিয়ে কেউ যদি জামা পায়জামা পরে বাড়ি বানায় তাহলে মনে অসুবিধা নাই নাকি খাওয়া মানে কি খাওয়া মানে হচ্ছে আমরা একটা কথাই বলি আমরা রুটি রুজির জন্য ছুটি এক মুঠো ভাতের জন্য সংগ্রাম করি আসলে কি ওর এক মুঠ ভাতই তার জীবনে সবকিছু না এটা জাস্ট একটা উপমা এক্সাম্পল যে আমরা ভাতের জন্য লড়াই করছি ইত্যাদি তা আল্লাহ বলতেছেন যে যারা সুদ খায় রিবা খায় লা ইয়াকুমুনা তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে না ইল্লা কামা ইয়াকুমুল্লাজি তবে সেইভাবে দণ্ডায়মান হবে ইয়াতাখাব্বাতু শায়তানু মিনাল মাস যেমন করে সাধারণ কোনো পাবলিককে যদি শয়তানে ধরে জিনে ধরে তার কেমন অবস্থা হয় উল্টা পাল্টা করতে থাকে না তে শয়তানে ধরলে জিনে ধরলে যেমন মানুষের অবস্থা হয় কিয়ামতের দিন এই লোকটার অবস্থা হবে উদ্ভ্রান্তের মতো উদ্ভ্রান্তের মতো অবস্থা হবে দালিকা বি আন্নাহুম কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওরা শুধু সুদ খাই নাই বলছে যে তোমরা সুদের বিরোধিতা কেন করছো সুদ তো বেসাকিনির মতোই বেসাকিনি করে লাভ হয় একটা পণ্য বিক্রি করে 10 টাকা দিয়ে কিনলাম 15 টাকা বিক্রি করলাম 5 টাকা লাভ হলো আমি তোমাকে 10 টাকা সুদ দিলাম 2 টাকা সুদ 10 টাকা আমি তোমাকে মুনাফা দিয়েছি এখন এখান থেকে 2 টাকা লাভ চেয়েছি বেশি তো চাই নাই তো এটা আবার সুদ হয় কেন যদি তোমরা এই বিক্রি করে খাওয়া জায়েজ হয় তাহলে এই আমি যে টাকা দিয়েছি ওখান থেকে আমি যদি একটু লাভ নেই তাহলে সেটা কেন সুদ হবে প্রশ্ন করে কে করে না হ্যাঁ এই যুক্তি তারা দিয়ে থাকে অথচ আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসাকিনি বৈধ করেছেন আর ব্যবসাকে হালাল বৈধ করেছেন আর সুদকে করেছেন হারাম কেন হারাম করেছেন কারণ সুদের ভিতরে হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ আমি যদি 1000 টাকা দেই সেখানে 100 টাকা সুদ নির্দিষ্ট তুমি ব্যবসা করে লাভ করো আর লস করো যাই করো না কেন আমার ওই 100 টাকা তোমাকে দিতেই হবে সুদ আর ব্যবসায় 1000 টাকায় মানুষ কিন্তু 500 টাকা ইনকাম করে করে না যারা বাদাম বিক্রি করে যারা বিভিন্ন ফুসকা টুসকা বিক্রি করে দেখবেন যে তারা 1000 টাকা পুঁজি নিয়ে এই 1000 টাকার মতো 500 টাকায় লাভ করেছে অথচ আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য হালাল কিন্তু ও যদি ওই পুঁজি খাটিয়ে না খাটিয়ে এই 1000 টাকা কাউকে দিয়ে বলতো ভাই বেশি না তুমি আমাকে 50 টাকা দিও অন্য মানুষ 100 টাকা সুদ নেয় 1000 টাকায় তুমি আমাকে 50 টাকা দিও তাও মাস শেষে 1000 টাকায় মাস শেষে 50 টাকা বা 100 টাকা দিবা এটা কি হবে সুদ হবে কিন্তু ও যদি গতর খাটিয়ে বুদ্ধি খাটিয়ে টেকনিক করে ব্যবসা করে একদিনে 500 টাকা ইনকাম করে 1000 টাকা এটা কি হালাল হ্যাঁ বলবেন হুজুর আপনাকে আমাদের চেনা আছে নাস্তিকরা কি বলবে হুজুর চেনা আছে আপনারা ঘুরায় খান সোজা খান না ঘুরায় খান জি আমরা ঘুরায় খাই ইসলাম ঘুরাই খাইতে বলে কেউ যদি জেনা ব্যবিচার করে এক্ষেত্রে সে মারাত্মক পাপ করেছে সমাজের কাছে কেন বলতেছি সমাজের কাছে কারণ জেনার চাইতে ভয়াবহ পাপ হচ্ছে সুদ সুদ খাইলে তার বিরুদ্ধে এত সমালোচনা কেউ করে না করে কিন্তু কেউ যদি একটু এইরকম কিছু করে জেনা ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে বা কোনোভাবে কোনোভাবে একটা লোককে ধরতে পারছে তাহলে তার ধরম মহরম করে সেরে দেয় করে কি করে না হ্যাঁ করবে সেটাও ইসলাম বলেছে তাকে কি শাস্তি দিতে হবে কিন্তু সেখানে সুদের পাপটা এর চাইতে ভয়াবহ এখন কেউ যদি জেনা করে সেও তো একটা